আসসালামু আলাইকুম। আর কাকারা জেডারা সাসিরে ভাইয় আফা মনিরে আয় কেন আই জান্ন গোল্লাই লই চলি আইছি। আপনারা কিনে কোম্বাদি বেগুনি বানাইবেন? হ্যাঁ, কোম্বাদি বেগুনি মানে কি? মানে কোম্বানি নয় ভাইছে, যাই হোক কোম্বানি হোক আর কোম্বাদি বেগুনি হোক, যেটে হোক আজ্ঞা কেন আয় নগরে দেখাইম। অর্থাৎ বেগিন বেগুনির মতন কত হয়েছে, বেগুনি ভিত্তি দি বেগুনি, এটা ভিত্তি দি দিমু কম্বা। শেখ হাসিনা যেহেতু কইছে কম্বাদি বেগুনি বানাই ফেললাই, তো আয়নকে এটা বানাইয়ে চাই এটা খাইতে কে কে বাকি আসু বিষয়। তো যাই হোক, আর কাকারা জোড়ারা সাঁচিরে ভাইয় আপারা আয় কেননকা মূল রেসিপি চলি যাই। এই সাই হালান আপনারা আয় কেন কম্বারে একসার আতলো আতলো করে কাটি লিছি, একসার বেগুনির মতন করে কাটি লিছি। আপনারা যাতেনরা বানাবেন, আপনারা কী করবেন আর মতন কম্বারে এরম না করে কাটি লইতে হইব। সাইয়েন বেশি কিন্তু মোড়া রাখিয়েন না, তাহলে কিন্তু মজদনো। তো আপনারা কী করবেন, কম্বা বিত্তে হাসা মিশে সাম্পান্য কদ্দুরা নুন দিবেন, তারপরে যাইয়া সারিয়া অলদের গুঁয়া দিয়ে দিবেন, বুঝছেন নি? আর দিবেন সারিয়া মুচ্ছের গুঁয়া। ইয়ার হর যাইয়া আনগো কাছে জাতকের কাছে মনে করেন স্পেশাল মাই মশলা থাই অনেক, আর আফগো কাছে দেখছি যদি স্পেশাল কোনো মশলা থাইয়া তা সারিয়া মারে দিবেন, তাহলে যে মনে করেন ফ্লেভার লাগবো, গন্ধ লাগবো। আর কাছে স্পেশাল কোনো মশলা নাই, এর গুঁয়া মশলা দিছি, অলদের গুঁয়া সারিয়া দিছি, মুচ্ছের গুঁয়া সারিয়া দিছি, আর দিছি সাম্পান্য নুন। আপনারা কম্বাবিতে এগিন দিবার পরও উড়াই দূরে একসাথ তামা তামা করে মাখি কম্বার লগে মিয়ে হালাইবেন, একেবারে যেন বেগনিয়ার গাত লাগে হে স্টাইলে। কী করবেন, এগিনে মাখবেন এই মশলা হালকা রোসে ঝাপসা দিবার হরে, তাহলে এগিনে বালা করে মাখি লিখে আয় কেন কম্বা এগিনে একসাথ তামা তামা করে মাই মশলা এগিনের লগে মিয়ে আলাইছি। এলগা স্থায়ী হালান আপনারা আয় কেন ইয়ে নগে খরা লইছি, খোরা বৃত্তে কদ্দুরে হানি লই লইছি। এলকা হানি গিনি বৃত্তে সান আপনারা আয় কেন মাই মশলা দিয়ে, অর্থাৎ আমরা যে বেগুনি আলু চপ বানাই যে বেসন দিয়ে যে তৈরি করে এই বাটারটা তৈরি করতে আসি। তো এই সাই হালান আপনারা আয় কেন ইয়ে না আর হরিমান মতন সারিগা অলদের গুঁয়া দিয়ে দিছি, তারপরে যাই এগুন হয়েছে জিরার গুঁয়া। আপনারা কী করবেন, আপনাকে হরিমান মতন জিরার গুঁয়া দিয়ে দিবেন, আর দিবেন নুন। নুনটা আপনারা সাইনটি দিবেন, নুন যদি বেশি দেন নামা যাবো চালাওয়া যাবো। ইয়েনে হচ্ছে গুঁয়া মশলা দিয়ে দিছি, তারপরে যাই হচ্ছে ইয়েন হচ্ছে মুচ্ছের গুঁয়া। মুচ্ছের গুঁয়া আপনারা যাতেনারা ঝাল প্রেমিক জাল পছন্দ করেন একখানা বেশি করে দিবেন, তাহলে তাই ঝাল ঝাল লাগবো। আর যারা ঝাল পছন্দ করেন না হাতেরা ঝাল কম করে দিবেন। এটা হয়েছে যে ইয়ে হচ্ছে জর্দার রঙ, বুঝছেন নি? জর্দার রং এগুন মনে করেন দিলে একখানা কালারফুল হইব। তো আয়কান অল্প সারিয়ে দিয়ের কারণ এগিন খান ভালানো, বুঝছেন নি? রং টং এগিন খান ভালানো এলাই অল্প দুগে দিছি চামিচের মাথাত করি। আর যদি এক চামিচ বা দুই চামিচ দিতাম, তাহলে যে মনে করেন কালারটা খুবই মারাত্মক আইতো, অর্থাৎ খুবই সুন্দর লাগতো, লাইলে লাইলে হইতো দোয়ানের গুণের মতন। যেহেতু কম দিছি তাহলে কম কালার আইব। আর মশ মুচ্ছে ওবেলাই, বুঝছেন নি? অনেক সময় দেখবেন আপনাকে গুণ তেনাই তেনাই যা, তো কিলে তেনাই যা, অর্থাৎ মশ মুচ্ছে অনা কারণ আমরা কর্নফ্লাওয়ারটা দিই না। কর্নফ্লাওয়ার যদি দিই তাহলে যে মনে করেন মশ মুচ্ছে হইব। আপনাকে মনে করেন কোম্পানি বানান কিংবা বেগুনি বানান, যেটাই বানান উঁচে দিই যে লেপটা আছে ওইটা মশ মুচ্ছে হইব। আইগিনে বিত্তে রসুন দিয়ে দিছি এক চামিচ, আর দিদি আর আধা এক চামিচ। আপনারা এইগিন আয় যা যা দিচ্ছে এইগিন অবশ্যই দিবেন, এইগিনি স্কিপ করিয়েন না, তাহলে যে মনে করেন নাহলে স্বাদ হইতো না। এই মশলাটা হচ্ছে আসল কারণ উঁচে দিই যে ইয়াটা, আর এটা এগিন হয়েছে কে জানেন, এগিন হয়েছে হেজ আছে না, হেজ রে একসার ভালো করে ব্লেন্ডারে দিই একদম মূলের জিস করে লেছি, এলকা হেজ বাটা এগিনও দিয়ে দিছি। এলকা কেন আয় এগিনে বিতে বেসনটা দিব, তো এলকা না করে আপনারা কেন দড়িয়ে মতন বেসন গড়গড়ে একেবারে বেশি দিবেন না, প্রথমে দিবেন অল্প দুগে, আজের অন্য অল্প অল্প করে দিই, তার কাঁড়াই ইয়ে দিয়ে লাড়িয়ে আপনারা কিনবেন আর মতন অল্প সারিয়া দিবেন, তার কাঁড়াই ইয়ে দিয়ে লাগবেন। আপনাদের কাছে যদি হ্যান্ড হুইক্স ইয়ান না থা, আপনারা কিনবেন চামিচ আছে না, চামিচ দিয়ে লাড়ি লাড়ি দিবেন, অর্থাৎ প্রথমে দিবেন কম, ইয়ার লাগলে পরে আবার দিবেন, একেবারে প্রথমে দড়িয়ে বেশি দিয়েন না, তাহলে কিন্তু আপনাকে যে ইয়েটা অর্থাৎ বেসনের কাইটা এটা মনে করেন শক্ত হয়ে যাবে, তাহলে যে মনে করেন বেগুনিটা পারফেক্টভাবে হইতো না। তো আয় কেন এগিয়ে অনেক সুন্দর করে তৈরি করি, লোমু তৈরি করি এগিয়ে 20 মিনিট রেস্টের আমি ইয়ার হরে আপনাকে মাঝে আয় আবার চলিয়ে আমু। এরিও আর কাগারা জাড়ারা চাষিরা ভাইও আপারা আয় কেন বেসন এগিনে একসাথে তামা তামা করে 20 মিনিট রেস্টে রেখছি, কিলে রেখছি জানেন নি? মনে করেন আয়ন গাজন সুবাই সুবাই দিমু, দেখবেন আর এগুন হুলবো, বুঝছেন নি গো? আপনারা আপনারা কী করবেন, 20 মিনিট 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবেন, তাহলে যে মনে করেন আপনাকে এগিনে হুলবো। হালকা সান আপনারা কয়ে গেবিতে তেল সোয়া দিছি, তেলহীন কিন্তু গরম হয়ে গেছে, কদুরা ছিট ছিট করে ছিটকে দিছাইছি, এগিন কিন্তু উঠছে অর্থাৎ তেলটা গরম হয়েছে। এলকা কম্বা এগিনে সুবাই 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 তেলের ভিতরে দিয়ে দিয়ে আপনারা আবার সাইন জোরে টোরে দিয়ে না, ওরা কিন্তু তেল আনোকে আধবে উঠবো, ওরে কিন্তু ঠোয়া মোড়া উঠে যাবো। আস্তে করে আজের রুমনা করে সাড়ি সাড়ি দিয়েন না, আর মতন আপনারা কিনবেন কয়ে ভিত্তে সাড়ি দিবেন। তো যাই হোক, আর কাকারা জাড়ারা চাষিরা ভাইয়া আপারা এলকা কেন এগিনে একসাথে তামা তামা করি কী করুম,
বাজি করিলুম। আপনারা কিনবেন প্রথমে চুলার আগুন একখানা জোরে দিবেন, ইয়ারে জন দেখবেন এগিয়ে একখানা বাদামি বাদামি কালার আইসে, তখন চুলার আগুন কম করে দি একসাথে তামা তামা করে এগিনে বাজি করে নেবেন। আমি আমাকে এগিনে বাজি করি তারপর যাইয়া আপনাকে মাঝে আবার চলে যাব। এই সাই আলান আন্নেরা কোম্পানি এগুন কিন্তু একসার বেগুনির মতন হয়েছে বুঝছেন নি গো আন্নেরা, এগুন যে কোম্পানি কেউ কিন্তু প্রথমে কইতে হইত না, আপনি যদি কারোর সামনে দেন হাতে মনে করবো বেগুনি বুঝছেন নি, তো একেবারে বেগুনির মতন হয়ে গেছে। তো আর এগুন যেহেতু হয়ে গেছে এলগা কেনা কিরম এগুন একসার তামা তামা করে তেলে তুম সাঁকি হেলিট একখানে ভিতরে লই এলাম, হেলিট একখানে ভিতরে লইবার পরে আপনাকে মাথায় লই চলে আমো আর যে রেসিপিকে কীরকম লাগতে আছে দেখতে বিস্তারিত আপনাদের দেখাইও। এরিও আর কাকারা জেডারা সাসিরে বাইয় আপারা এই সাইয়ালা নামনেরা আর যার রেসিপি গেল লুকটা কীরকম, আসলে এগুন যে কম্বাদি বানাইছি কেউ কিন্তু প্রথমে কইতে ইত্য ন জনগা খাইব কামবোর্ড দিও তখন গাছে বুঝবো আসলে এটা হয়েছে কম্বার সপ, কম্বা সপ ন কোম্পানি, যেহেতু কম্বাদি বানাইছে এটার নাম হয়েছে কোম্পানি বেগুনি দিয়ে বানাইলে ওই তো বেগুনি। তো যাই হোক আর কাকারা জেডারা সাসিরা এটা নগরে দেখাইছি কিনে কিনে বানাবেন, আর এটা খাইতে কেককে আপনারা যদি না খান তাহলে বুঝতেন না আমাকে টেস্টটা কইতেন না, আপনারা কী করবেন বেগুনি আলুচপ বানান যে হে কাইবিত্তি কোয়ান কম্বার বৃত্তে মনে করেন কম্বারে আজ একটা করে প্রথমে কাটিল চার মতন কাটি লোবেন, লোবার পরে এটা বৃত্তে অলিদ মরিচ আজ এগিন যেগিন দিছে এগিন এগিন দিই মাখি একবার বেসন বৃত্তে শুভে শুভে আপনারা কী করবেন একদিন ট্রাই করবেন আসলে এরম না করে বানাইলে কেরম না লাগান গতুন খাইতে। তো আয়তো আপনার করে দেখাই দিছি আর ভিডিওটা কেরম না লাগছে অবশ্যই আর কমেন্ট বক্সে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে রসিকগড়ের পাশে দিয়ে থাকবেন, দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে আয়ন গাছ চলি যাইয়ের, টাটা বাই বাই আল্লাহ হাফেজ।